সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা থাম্বনেল দেখে বুঝেছেন আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যে আপনাদের কোনো ডকুমেন্টস কিংবা কোনো ফটো আপনাদের সেটি 2 MB 2 MB বা 5 MB হয়ে গেছে, সেটা কিভাবে আপনারা কেবিতে নিয়ে আসবে বা MB-টা আপনার নিচে নিয়ে আসবে, বা MB থেকে 2 MB থেকে 5 MB থেকে আপনারা 2 MB করবে, বা 2 MB থেকে 1 MB করবে, বা 500 KB থেকে 100 KB করবে, 50 KB করবে, কীভাবে করবে? আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকেই আপনারা এই জিনিসটা করতে পারবে। কারণ বন্ধুরা, আপনাদের আমি যে আমার চ্যানেলে বিভিন্ন রকম যে ভোটার কার্ড সংশোধন এবং তারপরে খাদ্য সুরক্ষার সংশোধন এই বিষয়ে যে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে যে আপনাদের মানে ডকুমেন্টস আপলোড করতে বলেছি, সেখানে কিন্তু বেশিরভাগই 100 KB-র নিচে 2 MB-র নিচে এরকম যে সাইজ ওদের দিতে বলছে, সেগুলো আপনাদের হয়তো অনেকের প্রবলেমে পড়ছেন, যার কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের এই ভিডিওটা বানিয়ে দিলে আপনারা কিন্তু তাহলে জিনিসটা কী হবে আপনাদের মানে করতে সহজ হবে। তো বন্ধুরা, তা চলো কীভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে একটা ছোট্ট অ্যাপসের মাধ্যমে আপনাদের যে কোনো ফটোকে আপনারা রিসাইজ করবেন। তো বন্ধুরা কী করবেন, আপনারা আপনাদের গুগল ক্রোমটি ওপেন করবেন, আপনাদের প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করে বন্ধুরা এখানে সার্চ করবে রিসাইজ ফটো। রিসাইজ ফটোর বন্ধুরা অনেক কিছু কিন্তু সফটওয়্যার আসবে, আপনারা যে সফটওয়্যারটি চয়েস করবেন যেটি খুব সহজে হবে সেটি হলো ফটো এবং পিকচার রিসাইজ, যেটা আমার কাছে সহজ মনে হয় আপনাদের আমি সেটাই দেখাচ্ছি। বহু সফটওয়্যার আছে আপনারা যেটা চয়েস মনে হবে, কিন্তু বন্ধুরা যেহেতু আমি এটা দেখাচ্ছি আপনারা এটা কিন্তু ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আমি এটা আমার ইনস্টল করা আছে, তো আপনারা যদি ইনস্টল না করে থাকে আপনারা ইনস্টল করে নেবেন, তারপরে বন্ধুরা এটা ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এটা কী হবে একটু দেখবেন বন্ধুরা, এই যে মানে বিভিন্ন এখানে অ্যাপস আসবে, মানে অ্যাডভার্টারি এগুলো আপনারা কোনো ভয় করার কিছু নাই। আপনারা উপরে দেখুন কন্টিনিউ টু অ্যাপস বলে একটি অপশনটা আছে, কন্টিনিউ টু অ্যাপসে ক্লিক করবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কোথাটায়। তো বন্ধুরা এই দেখুন যে কন্টিনিউ অ্যাপটা সিস্টেমটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন সিলেক্ট ফটো বলে একটা অপশন আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো বলে যে অপশনটা, এই যে সিলেক্ট যে ফটো অপশনটা আছে এই সিলেক্ট ফটো অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা যে ফটোগুলো রিসেন্ট মানে এখানে তুলেছেন সেই ফটোগুলো আগে শো হবে। তো বন্ধুরা এখানে আপনাদের এখান থেকে বিভিন্ন রকম যে ফটো আছে, তো এখান থেকে বন্ধুরা আপনাদের যেটা করবেন সেটা আপনারা এখান থেকে চয়েস করবেন। তো চয়েস করা এখান থেকে বন্ধুরা আপনারা যিনি মনে করেন যে আমার এখানে সেই ফটোটা নাই, আমার বহু মানে ইসে আছে, আপনারা কিন্তু এই দেখুন যে তিনটে ডট আছে তিনটে ডটে ক্লিক করবেন, আপনারা ইমেজ আসবে যেখান যে সাইজে যেই জায়গাতে আপনার ফটোটি আপনি রিসাইজ করবেন সেখানে আপনি ক্লিক করবেন। যখন আপনার ক্যামেরাতে থাকলে ক্যামেরাতে, পিকচারে থাকলে পিকচারে, ফেসবুকে তাহলে ফেসবুক, যেখানে থাকবে। তো যেহেতু আমি রিসেন্টে আমার দরকার, আমি রিসেন্টে যেহেতু আমার এখানে আছে রিসেন্ট, যেহেতু যেটা আমি এখানে সহজে খুব পাবো, তো আমি আমারটা দেখিয়ে দিলাম। আমি রিসেন্টে একটা ফটো দেখলাম, এমনি একটা সিম্পল আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে 1.5 MB আছে, এই 1.5 MB থেকে আমি এটা করব 500 KB-র নিচে। তার 500 KB-র নিচে করতে হলে কী করতে হবে বন্ধুরা, এখানে দেখুন রিসার্চ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রিসার্চ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই রিসার্চ অপশনটা ক্লিক করবেন। রিসেন্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন পার্সেন্টেজ, আপনারা পার্সেন্টেজ কমাতে পারবেন, আপনারা ওয়েট হাইট যে হাইট ওয়েটের ব্যাপার থাকে ওইটা আপনারা ই করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন সিস্টেম আছে, এখান থেকে দেখবেন প্যান কার্ডের ক্ষেত্রে এটা কাজে লাগে, প্যান কার্ডে 213x213 ওয়েট হাইটটা লাগে, তো এখান থেকে আপনারা সেটা করতে পারবেন। কাস্টমে এটা কাস্টম আছে, মানে কাস্টম বলতে এটা একটা মানে ওদের একটা সাইজ দেওয়া আছে, আপনারা সেটা কাস্টম করে মানে যেটা যেটা আপনাদের চয়েস হবে সেটা করতে পারবেন। আপনার যদি 213x213 লাগে 213x213 করে দেবেন। তো যেহেতু আমার যেটা দেখানোর বিষয়, তো দেখুন বন্ধুরা এখন অ্যাডস পড়ে আছে, অ্যাডসটা আমি স্কিপ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমার যেটা দেখানোর বিষয়টা আপনারা কেবিতে কীভাবে নিয়ে আসবে দেখুন বন্ধুরা, তারপরেই দেখুন ফাইল সাইজ কেবি আছে, কেবি এমবি 2MB মোর আরও আছে, 2MB নিচে আছে। তো এইটা মোটামুটি আর একটা দেখিয়েছে মানে যে এগুলো, কিন্তু আপনি কাস্টম আছে, এই কাস্টমে ক্লিক করে আপনার যত প্রয়োজন আপনি ততই করতে পারবেন। যদি আপনার ওই এটা 100 KB প্রয়োজন ধরুন, আপনি 100 KB না একটু কম করবেন, 98 করবেন, তাহলে কী হবে 98-এর মধ্যে 100 KB-র মধ্যে একটা ধরো একটা আপনি কোনো কাজ করছেন সেখানে বললো যে 100 KB আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, তো 100 KB এখানে না করে 98 করবে, সবসময় 2 MB 2 KB 3 KB একটু নিচে করবেন, তাহলে আপনার যে আপলোড দিচ্ছে খুব সহজ হবে।
আর যদি ধরুন এমবিতে করবেন, ধরুন আপনার ফটোটা এমবিতে করবে, তাহলে আপনারা এই দেখুন তারপরে এমবি একটা অপশান আছে, এমবিতে ক্লিক করে আপনার যত এমবি ধরুন ওইটা একটা 1.5 এমবি আছে, এটা আপনি 5 এমবি করবেন। আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন, আপনার ইচ্ছা, যেটা আপনার প্রয়োজন সেটা করতে পারেন, ঠিক আছে। অনেকের বেশিরভাগ কেবিটাই প্রয়োজন হয় ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে, তাহলে আপনার যেটা প্রয়োজন সেটাই করবেন। এখান থেকে খুব সহজে ধরুন আমি 90 কেবি করছি, 90 কেবি অপশান কেটে তারপরে ওকে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এটা 90 কেবি এখানে দেখুন হয়ে গেছে, দেখুন 90 কেবি। তো 90 কেবি যেহেতু হয়ে গেছে, আমি কি করব, আমার এই 90 কেবি দরকার, আমি এটা রিপ্লেস বলে যে অপশানটি আছে এইটা ভালো করে খেয়াল করবেন বন্ধুরা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনারা এটা তো সেভ করতে হবে। তো কীভাবে সেভ করবেন, এই দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই দেখুন রিপ্লেস বলে যে অপশানটা আছে কোনটাই দেখুন ভালো করে খেয়াল করুন, রিপ্লেস বলে যে অপশান আছে রিপ্লেস অপশানে ক্লিক করবেন, তারপরে বন্ধুরা আপনারা রিপ্লেসে ক্লিক করে দেবেন। রিপ্লেসে যখনই ক্লিক করবেন এইটা বন্ধুরা ডাউনলোড হয়ে যাবে। এইটা আপনারা কোথায় পাবেন বা এটা আপনারা শেয়ারও করতে পারেন, এই যেগুলো শেয়ার অপশানটা আছে শেয়ার করে আপনারা কী করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে নেওয়ার পরে বন্ধুরা আমি ধরুন আমার হোয়াটসঅ্যাপ এটা দিয়ে রাখলাম, তো আমি এটা হোয়াটসঅ্যাপ করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপ করতে দেখুন বন্ধুরা এই হোয়াটসঅ্যাপে কিন্তু এই সাইজের এটা চলে যাবে। তো আমি যেটা করলাম যে আপনারা ইমেজটা তারপরে কী করবেন, এই ইমেজটা খুঁজে থাকবে আপনি গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর বন্ধুরা এই দেখুন এইটা আমি কিন্তু 90 কেবি করলাম। তো 90 কেবি হলে নাকি আমি সেটা আপনাদের প্রমাণ দেখাচ্ছি। আমি এই মোর অপশানে গেলাম, মোর অপশানে গিয়ে ডিটেলসে গেলাম। দেখুন ডিটেলসে যাওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্য করুন, ইমেজ সাইজ ফাইল ইনফরমেশন 89.51 কেবি, মানে যে 90 কেবি মানে এখানে 90 দেখাবে না, হয়তো একটু এদিক সেদিক দেখাবে। তার মানে দেখুন বন্ধুরা আমি যেই টাইমে দেখি সেই টাইমটা দেখাচ্ছে, দেখুন 30-এ আজকে 30 তারিখ এবং 22:37 মানে 10:37 করেছি, দেখুন 22:37, এটা যেহেতু একটা 24 ঘন্টা ঘটা ঘড়ি অনুপাতে দেখাচ্ছে। তো দেখুন বন্ধুরা এইটি আপনারা কী করবেন, এই যে ফটো রেকর্ড হলো এটা আপনারা কী করবেন, আপনাদের যেখানে ডকুমেন্টস আপলোড দেওয়ার কথা সেখানে ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টস দেওয়ার পরে আপনি যেটা আপনার প্রথম আসবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা আপনারা দিয়ে দেবেন। যদি আপনারা মনে করেন যে চিনবেন কী করে যে ওইটা আমি দিচ্ছি, আপনারা এটা কী করবেন, এই অপশান আসবেন, দিয়ে রিনেমে করে দেবেন, রিনেমে করে এই ইমেজটা একটা নাম দিয়ে দেবেন। ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ এডি নাম দিয়ে ওকে করে দিলাম। তো বন্ধুরা এটি কিন্তু আমরা এডি নামে হয়ে গেল, তাহলে আমরা এটা খুঁজতে সহজ হবে। তো বন্ধুরা বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আর ভিডিওতে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে চ্যানেলটি লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটা লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন, আর বুঝতে যদি অসুবিধা হয় আমার চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো বন্ধুরা এই পর্যন্ত, আবার পরের ভিডিও দেখা হবে।